নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হলো আজকে এইবার শুক্রবার আজকে হলো শুক্রবার আজকে মেয়ের স্কুলে যাওয়া হয়নি শুতে সুতে কালকে অনেক রাত হয়েছে মানে ঘুমাতে আর কি অনেক রাত হয়েছে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিল বিকেলবেলা ব্যাস রাতে আর কিছুতেই ঘুম আসে না শুতে শুতে প্রায় দেড়টা দুটো ঘুমাতে মানে ঘুমাতে ঘুমাতে সকালে আর কিছুতেই উঠতে পারলো না ব্যাস আজকে হচ্ছে স্কুল কামাই হয়ে গেল টিফিনে আমি এখানে বানিয়ে নিচ্ছি আলু কুমড়ো আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর এখানে এই যে পেশার মেয়ের ভাত করছি ডালিয়াটা ফুরিয়ে গেছে ডালিয়াটা নিয়ে আসতে হবে তাহলে হলে সকালে করে ওকে ডালিয়া দিই সব সবজি টবজি মিশিয়ে ডাল দিয়ে তো আজকে ভাত করে দিচ্ছি ভাত দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে খেয়ে নেবে আর এখানে রুটি বানিয়ে নিচ্ছি আমি আলু কুমড়ো ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে রুটি এটাই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন রুটি এগুলো ভালো করে শিখে নেবো আর এখানে এইটা হচ্ছে ওলকপি ভাজা এটা হচ্ছে মাঝে মা তরকা এটা খাবে না ওই জন্য জন্য এখানে ওলকপি ভাজা হচ্ছে এই যে রুটিগুলো শিখে নেবো আর আজকে হচ্ছে চিকেন নিয়ে এসছে বড়টা একদিন একদম কদিন ধরে খেতে চাইছে না ওই জন্য বললাম একটু চিকেন আনু যদি খেয়ে নেয় তো একটু চিকেন নিয়ে আসতে বললাম এনেছে ওই যে মশলাটা কষে নিয়েছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাজা হচ্ছে কচু শাক হবে এই যে চিকেনটাকে মশলা টশলা সব দিয়েছি আর মাখাবো একটু মাখিয়ে রেখে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যেরকম সব কিছু আমি দিই সেইভাবে তেল তেল দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবো চিকেনটা এ কয়েকদিন হলো একদমই মানে কিছুই খেতে চাইছে না কেন কী জানি হয়তো হতে পারে শরীরটা গরম হয়েছে সেই কারণে এই যে আর ওই চিংড়ি মাছ যেটা দেখালাম সেটা হচ্ছে একটু বড়ো এনেছিলো তাও ওইগুলো আবার রেখে দেওয়া হলো ওগুলো পরে করে করা হবে মানে রেখে দিয়েছে অনেকদিন করবো বলে অত বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে প্রতিশা করবো ওই জন্য আবার পরে ছোটো চিংড়ি নিয়ে এসেছে আর কি আঁধে দিচ্ছিল সেবার ওরকম বড় বড় চিংড়ি নিয়ে এসেছে ওই জন্য আবার পরে গিয়ে নিজে ছোটো ছোটো চিংড়ি নিয়ে এসছে মানে কচু শাক খাওয়ার মতো যেরকম চিংড়ি হয় সেইগুলো আর ওই আগেরগুলো না বেশ বড়ো বড়ো ওইগুলো মালাইকার তবে ভালো লাগে আর কি কচু শাক কাটছে বেশিরভাগ সময় রাতেই কিন্তু আমাদের কচু শাকটা কেটে রাখা হয় কিন্তু কালকে কেটে রাখা হয়নি কারণ যা না ছিল না যে আজকে হবে ওই জন্য সকালের কাটছে সকালে কেটে করতে গেলে না অনেকটা বেলা হয় যেটা কালকে হয়ে হয়েওছে প্রচুর বেলা হয়েছে কালকে আর বড়ো হয় যে এখানে হাম করছে কী সব হয়ে গেছে লজেন্স মনেস ছোটো ভাই যায় শাক বেলা করছে এখানে খেচে খেচে খেয়ে খিচে নিয়ে আবার গালে এত গরম পড়ে গেছে না এত মানে এখন বলা যায় না আর আমাদের আজকে দুপুরের খাবার হচ্ছে এই যে কচু শাক চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে মেয়ের জন্য মাংসটা আলাদা করেছি প্রেসারে ওই বাটির মধ্যে তুলে দিয়ে কষিয়ে নিয়ে ওর জন্য আলাদা করেছি ঝাল ছাড়া এটা আমাদের মাংস আর এটা হচ্ছে ওই লাউ শাক পাতা বাটা এটা ওই মিক্সিতে পেস্ট করে নিয়ে এতে একটু রসুন রসুন দিয়ে কাঁচা লঙ্কা রসুন একসাথে মানে করে রসুনটা আলাদা দেওয়া হয়েছে আর কি পরে কুচিয়ে করার মধ্যে দিয়ে ওটাকে ভাজা হয়েছে ফোনটা দেখেছে দিনা তো একদম সঙ্গে সঙ্গে নিয়ে এরকম 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 দেখাচ্ছে চালিয়ে দিতে হবে যা আতঙ্ক করছি একটুখানি খাওয়াচ্ছি একটুখানি এখানে এখানে রেখে নাহলে ফোন দিই না তো পেয়ে একদম মানে খুব আনন্দ এই দেখো চলে যাচ্ছে আমি নিয়ে নি তো দেখো ঘাম হচ্ছে গরমকাল পড়ে গেছে তার মানে চা নিয়ে বসে গেছি এই যে চা মেয়ের খাবার আর বড়মা হচ্ছে আন্টি আসছে পড়াচ্ছে এই যে বাবা কি ঘাম হচ্ছে আজকে মানে দুপুর বেলা থেকে মনে হচ্ছে যেন ফ্যানটা চালাই কিন্তু ফ্যানটা চালানোর আগে ফ্যানটা মুছতে হবে চালানো হয় না তো শীতকালে পুরো ধুলো একদম ভর্তি হয়ে আছে চলো দেখতে থাকো ব্ল্যাকটা এই যে সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেল এবারে রাত্রেবেলা রুটি করব। রাতের রুটিটা বেশি মানে সন্ধেবেলা করি না ওই মানে মোটামুটি যখন মেয়েদের খেতে খাওয়ানোর জন্য নিচে নামিয়ে আর গিয়ে নটার দিকে তখনই করে নিই করে রুটিটা করে নিয়ে তারপরে হচ্ছে মেয়েদের খাওয়াতে শুরু করি মানে বড়টা তো খায় একা আমি ছোটোটাকে খাইয়ে দিই এই যে রুটিগুলো শিখে নিচ্ছি আটা তো ওই যেহেতু মানে সকালে রুটি হয়েছে সকালে টিফিনের রুটি হলে তো একসাথেই মাখা হয় বেশি করে মাখাটা রেখে দেয় একটু বেশি করে মাখা হয় তো খানিকটা রেখে দিয়ে রাতে রুটির জন্য আর দুবার করে মাখতে হয় না রুটি করে রাখলে আবার শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তাই জন্য এরকমভাবেই করে নিই খাওয়ার আগে ছোটো মাকে খাইয়ে দিয়ে আর কি খেতে বসবো আমরা তো সেই তার আগে মোটামুটি করে রেখে দিই ঠান্ডাও হয় না রুটিটা নরমও থাকে আর আমি রুটি করি এরকম বেশ বড় বড় আমি ছোটো ছোটো রুটি করতে পারি এরকম বেশ বড়ো হয়েই যায় বড় বড় আমি খাই রুটি মা খায় আমরা দুজনে খাই ওরা সবাই ভাত খায় মোটামুটি মাঝে মাঝে আমার বড়ো মাও খায় ও আবার এখন রাতে রুটি খাওয়া ধরেছে মানে ভাল লাগে ও রুটিটা খেতে ভাত খেতে চায় না রাতে তো ঠিক আছে রুটি ভাত একই ব্যাপার খেয়ে নেয় পেট ভরা নিয়ে দরকার রুটিটা তো উপকারী জিনিস আর বাবা ওর বাবা হচ্ছে আজকের মতো বন্ধুরা তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা দেখাবে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার